প্রতীক্ষার পর অবশেষে বর্ষা নামল জঙ্গলমহল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুর্বলভাবে বর্ষার প্রবেশ অনুযায়ী গত দু তিন দিন ধরে মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মিলছে না। অবশেষে আজ বেলা 12:30 নাগাদ হঠাৎ করে প্রথমে বজ্রপাত শুরু হয়, তারপরে হালকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টি শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। বৃষ্টি স্থায়ী হবে না হবে সে প্রশ্ন না গিয়ে সাধারণ মানুষের বক্তব্য, ব্যবসা অবস্থার থেকে আপাতত তো মুক্তি, আপাতত আবহাওয়া ঠান্ডা। ভালো লাগছে, আই বৃষ্টি ঘেপে ধান যখন হেঁপে। হ্যাঁ, এই বৃষ্টি বাংলা ঋতু বৈচিত্র্যে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সবই কিছু আছে, কিন্তু এবছর গরমটা একবারে মাত্রা ছাড়া হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আজ কয়েক মাস যাবৎ আমাদের করোনা মহামারীর পরেও যে স্কুল কলেজ খুলেছিল সেগুলো বাংলার মুখ্যমন্ত্রী বন্ধ করতে বাধ্য হয়েছেন, মানুষের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে। তো এরকম পরিস্থিতিতে এই যে বৃষ্টি আসছে, এই সময় চাষের মরশুম, বিশেষ করে বাংলার কথা বলছি আমি, চাষের মরশুম, আমন ধানের চারা পড়তে শুরু করেছে। বৃষ্টি না হলে আমরা চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতাম। যাক, আষাঢ় মাসের এই শুভ ক্ষণে আবার বৃষ্টি নেমেছে, প্রকৃতির ধারায় আমরা সবাই এই বৃষ্টিকে উপভোগ করতে চলেছি। এবং এই মুহূর্তে ভালোই বৃষ্টি হচ্ছে, আমরা ঝাড়গ্রাম ডিএম অফিসের সাইকেল স্ট্যান্ডের কাছে রয়েছি, তো খুব ভালো লাগছে, বৃষ্টিটা আমাদের দরকার ছিল। হ্যাঁ, এই আজ গত কয়েকদিন আগে একটু সামান্য বৃষ্টি হয়েছিল, আজকে মধ্য মানে দিনের বেলায় মানে আফটারনুন যাকে বলা হয় সেই সময় বৃষ্টি হচ্ছে। এটা একটা বর্ষার লক্ষণ বলে মনে হয়, আমরা যারা চাষিবাসীর সঙ্গে যুক্ত, চাষির সঙ্গে যুক্ত আছি, আমাদের মনে হয় এই মধ্যাহ্নকালের বৃষ্টিটা এই মৌসুমে একটা প্রথম হলো আজকে। আর এই আশা করি প্রকৃতি তার নিজস্ব গতিতে, তার নিজস্ব নিয়মে তো চলে, মানুষের কথায় চলে না। যাক, অনেক কিছু ব্যতিক্রম মাধ্যমে আবার বৃষ্টি নেমেছে বা বৃষ্টি হবে, এটাই আমরা আশা করছি। বৃষ্টি হওয়ার জন্য মানে অনেকই মানুষ এতে গরম থেকে রেহাই পেলেন, এবং এখানে ঝাড়গ্রামবাসী বা চাষিদের জন্য আরও মানে চাষবাস বা ফসলের অনেকই মানে লাভবান হবে। আর যা গরম ছিল, এই ঝাড়গ্রামে প্রচুর গরম, এই গরমে মানুষ বাইরে বেরোতে পারছিল না, কেউ বাজারে হাটে বাজারে মাঠে কেউ যেতে পারছিল না। হ্যাঁ, এত মানে অসহ্য গরম। হ্যাঁ, সবাই শহরবাসী, ঝাড়গ্রাম শহরবাসী সুস্থবোধ হয়েছিলো, অনেকেই সংস্থকে এখানে শুনেছিলাম দু তিনজন মারাও গেছিলো সংস্থকে ঝাড়গ্রাম জেলাতে। হ্যাঁ, গরম তো কমবে, হ্যাঁ দেখা যায় রাতের দিকেও মনে হচ্ছে আবহাওয়া আরও ঠান্ডা হবে। হ্যাঁ, আমরা তো খুশি, আমরা অফিস করতে পারছিলাম না গরমের জন্য, বিশেষ করে এত গরম, মানে আমাকে আসতো একটু দূর থেকে, 30 কিলোমিটার দূর থেকে,